দাদাভাই জান তো যাই খাই না অ্যাসিড হয়ে যায় গ্যাস হয়ে যায় অ্যাসিডি বা গ্যাস থেকে কিন্তু আমি খুব জর্জরিত হয়ে আছি তাদেরকে বলবো যে দেখুন আপনারা কিন্তু পরম্পরা পরম্পরায়ুবেদে সুঝাল এটা কিন্তু সকাল বিকেল এক চামচ করে নিন সুঝাল পরম্পরায়ুবেদ নামটা একটু অন্যরকম ঝাল দেখুন গ্যাস অ্যাসিডে তো ঝাল খাওয়া যায় না তাহলে ভালো যে ঝালটা সেটাই সুঝাল সুট পিপুল মরিচ আয়ুর্বেদে বলা হয় ত্রিকটু ওটু অর্থে ঝাল ওটু অর্থে খারাপ নয় এই সুট পিপুল মরিচকে দিয়ে এবং আরও কিছু ভেষজ দিয়ে সুঝাল তৈরি এই সুঝাল ভীষণ এফেক্টিভ একটা মেডিসিন ক্ষুদামান্দ মানে খুব ঠিকঠাক অ্যাপেটাইট হয় না বা খিদে ঠিকঠাক হয় না বা হলেও সেটা ডাইজেস্ট করতে পারে না হজম শক্তির সমস্যা তাদের জন্য সুঝাল খুব ভালো একটা মেডিসিন এর বাইরেও আমি অ্যাডভাইস করবো আপনাদেরকে যে আমাদের পরম্পরা আয়ুর্বেদের সেই অনবদ্য মেডিসিন দ্যাট ইজ হেলদি স্টমাক সিস্টেম হেলদি স্টমাক সিস্টেম দুপুর রাত্রে খাবার পরে এক চামচ করে নিন ইসো জল দিয়ে ইসো জল দিয়ে হেলদি স্টমাক সিস্টেম এটা আপনারা নিন আর এর পাশাপাশি বলবো যদি মনে হয় যে একটু লিভারেরও সমস্যা আছে তাহলে হেলদি লিভার সিস্টেম খাবার আগে নেবেন কিন্তু এক চামচ করে স্টমাক সিস্টেমটা হচ্ছে আফটার মিল আর লিভার সিস্টেমটা হচ্ছে বিফোর খাবার আগে দু চামচ পরিমাণ মানে টেনেমেল এবং এর পাশাপাশি বলবো যারা পেট পরিষ্কারের জন্য আমাদের আজকের মানে কী বলবো মানে গোটা ইস্টার্ন ইন্ডিয়ার এমন কোনো পরিবার নেই যে পরিবারে আমাদের পরম্পরা বে গুল প্লাস যায় না কারণ আমাদের এইসব গুল না এইসব গোল পুরো ক্রুড র ওটা র ওর মধ্যে ওটাকে ধরুন সাধারণ যে এইসব গুল মার্কেটে পাওয়া যায় ওটার সাথে এটা আকাশ পাতাল ফারাক এটা খাবার আগে খাবে কারা যারা ওয়েট লস বা যারা কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন তাদের জন্য খাবার আগে এবং যাদের জন্য এবং তাদের জন্য খাবার পরে আমি অ্যাডভাইস করব যেটা সেটা হচ্ছে তাদের জন্য যারা কিন্তু চান যে আমি এটাকে কিন্তু পেট পরিষ্কারের জন্য খাবো তাদের জন্য কিন্তু আমি অ্যাডভাইস করবো এটা খাবার পরে খাওয়ার জন্য আর যদি মনে হয় যে এমন আপনার হ্যাবিচুয়াল কনস্টিটিউশন আছে পেট একদম পরিষ্কার হতে চাইছে না এবং এরকম মনে হয় যে আপনার পুরোনো ডিসেন্ট্রি আছে ডিসেন্ট্রিটা একটা টক্সিন ওরা শরীর থেকে বার করে না দিলে কিন্তু আপনার পেট ঠিক হবে না তাদের জন্য ফ্রেশ রাত্রে শুতে যাওয়ার সময় এক থেকে দু চামচ পরিমাণ এক চামচ না হলে দু চামচ ইস জল দিয়ে অ্যাট বেড টাইম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যে মন ফ্রেশ খেলে অনেকে বলেন ট্রেনে কে ডাক্তার মন মনফ্রেশটা খেলে না ডিসেন্ট্রি হয়ে যায় আমি বেশ মজা করে বলি যে মনফ্রেশের কৌটো ঢাকনা খুলে এত আপনি ওষুধ দেখতে পান অন্য কিছু তো দেখতে পান না তাহলে ডিসেন্ট্রিটা আপনার পেটে রয়েছে এবং ডিসেন্ট্রিটা হচ্ছে জীবাণু ওটা শরীর থেকে বেরিয়ে যাওয়াটাই আপনার ভেতরের বলতে পারেন শোধন চিকিৎসা ইন্টারনাল পিউরিফিকেশন তো আপনি যদি দুটো হয় আপনার ডিসেন্ট্রি হলো আপনি একটা যা কিছু ট্যাবলেট খেয়ে নিলেন এবং দেখা গেল যে ওটা বন্ধ হয়ে গেল এবং এক দুদিন পর থেকে আপনি নর্মাল লাইফে ফিরেন তাহলে ওটা গেল কোথায় জীবাণু তার চাইতে আমরা যদি ওটা আপনার শরীর থেকে টক্সিনটাকে বার করে দিই তাহলে তো আপনি ইন্টারনালি অনেকটা সুস্থ হতে পারবেন তাদের জন্য কিন্তু মন ফ্রেশ খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন